বৃষ্টি প্রকৃতির এক অনন্য আশীর্বাদ। বৃষ্টি হয় বলেই প্রকৃতি এত সুজলা ও সুফলা। বালুময় মরুভূমি থেকে সবুজ সমতল কিংবা পাহাড়ি এলাকা, পৃথিবীর সব অঞ্চলে কম বেশি বৃষ্টিপাত হয়। তবে পৃথিবীতে এমন একটি গ্রাম রয়েছে যেখানে কখনো বৃষ্টি হয় না। আশ্চর্যের বিষয় হচ্ছে এটি মরুভূমির কোনো স্থান নয়। আরো অবাক করার বিষয় হলো এখানে রীতিমতো মানব বসতি রয়েছে। রয়েছে সুন্দর বাড়িঘর ও প্রাচীন স্থাপনা। প্রচুর পর্যটকেরও আগমন ঘটে এই গ্রামে। গ্রামটির নাম আল হুতাইব। ইয়েমেনের রাজধানী সানার প্রশাসনিক এলাকা জাবাল হারজের পার্বত্য অঞ্চলে এর অবস্থান। বেশ সমৃদ্ধ গ্রাম এটি। এখানে স্কুল মাদ্রাসা সবই রয়েছে, এমনকি ষোড়শ শতকের একটি স্থাপনাও রয়েছে। অর্থাৎ স্বাভাবিক আট দশটি গ্রামের মতোই এটি। তবে অন্য গ্রামের থেকে এর পার্থক্য হচ্ছে, অন্য গ্রামগুলো যখন বছরের কোনো না কোনো সময় বৃষ্টিতে ভেজে সিক্ত হয়, সেখানে আল হুতাইব থেকে কখনো বৃষ্টির দেখা মেলে না। এখানে সবসময় শুকনো এবং খটখটে আবহাওয়া এবং মাটি। কিন্তু কেন কেন প্রকৃতির এই বিরূপ আচরণ? কারণ আর কিছুই নয়, সমতল থেকে গ্রামটির অবস্থান অনেক উঁচুতে। সমতল থেকে আল হুতাইব প্রায় 3500 মিটার উঁচুতে অবস্থিত। এই উচ্চতার কারণেই এখানে বৃষ্টিপাত হয় না। কারণ স্বাভাবিক বৃষ্টির মেঘ জমে সমতল থেকে 2000 মিটার উঁচুতে। ফলে মেঘ জমে যে বৃষ্টি হয় তা আল হুতাইবের নিচে ঝরে পড়ে। তবে এই বৃষ্টি না হওয়া নিয়ে তেমন মাথা ব্যথা নেই এলাকার বাসিন্দাদের। তারা এই প্রকৃতির সঙ্গে দিব্যি মানিয়ে নিয়ে বংশ পরম্পরায় বসবাস করে আসছেন এখানে। যা হোক, এমন রহস্যময় বিভিন্ন স্থানের সন্ধান দিব আমরা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।